রাজধানীতে বিএনপির পদযাত্রা আজ এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমাদের সহকর্মী মাহফুজ কামাল যুক্ত হচ্ছেন মাহফুজ কয়টা নাগাদ পদযাত্রা কর্মসূচি শুরু হবে এখন সেখানে কি অবস্থা দেখছেন আমরা এই মুহূর্তে গাবতলিতে রয়েছি গাবতলি এলাকা থেকেই কিন্তু এই এক দফা দাবিতে পদযাত্রা শুরু হবে এবং সেটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে আমরা যতটুকু জানতে পেরেছি এই গাবতলি থেকে শ্যামলী হয়ে ফার্মগেট হয়ে প্রতিষ্ঠার যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে আসলে আজকে এই পদযাত্রা কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রেখেছেন তিনি আমাকে জানিয়েছেন গতকালের নির্বাচন এবং ব্যবসায়ীদেরকে চাপ দিয়ে আসলে সরকারের পক্ষে কাজ করানো হচ্ছে বলে এমন অভিযোগ করেছেন এছাড়াও সরকারের দাবিতে শুধু বিএনপি নয় বিএনপির সাথে যে সমন্বয় দলগুলো রয়েছে তিনি সংলাপ করেছে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ সবাই এই পদযাত্রায় অংশ নেবেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কেউ প্রেসক্লাব থেকে কেউ আরামবাগ থেকে কেউ কারণবাড়ি থেকে এরকম ভাবে অংশ নেবেন এই পদযাত্রায় এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত পদযাত্রা শান্তিপূর্ণভাবে হয় কিনা এবং শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা গাবতলি থেকে শেষ করে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হবে আর যদি বিকাল চারটায় যদি শেষ হবে সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি সমাপনী বক্তব্য রাখবেন মাহফুজ পদযাত্রা কর্মসূচি শুরু হলে আমরা আপনার কাছে আরো খবরের জন্য যাব দর্শক মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন